2014 মধ্যে আমাদের আমাদের আমার মিউনিসিপ্যালিটিতে মানে আমাদের আমি যখন ছিলাম চেয়ারম্যান তখন কোনো দুর্নীতি হয়নি। কতজন নিয়োগ হয়েছে? নিয়োগ তো দুদফায় হয়েছে, কতজনের 60 আর বোধহয় 16 জনের মধ্যে। সেই তথ্য কি আজকে দিয়েছেন সিবিআই? না আমি দেখব না তো বকো ইয়ে দেবে তো আমার অফিস দেবে তো মিউনিসিপ্যালিটি দেবে মিউনিসিপ্যালিটি দিয়েছে কি দিয়ে মিউনিসিপ্যালিটি বলছেন নাকি 2014 থেকে 2018? হ্যাঁ বাবুদা কোনো অ্যাকাউন্ট বা কোনো কিছু দেখেছেন আপনারা? আমার 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 ব্যাংক ডিটেইলস ফেলতে সব নিয়েছে নিয়ে গেছেন দেখেছে মানে কি কি নথি নিয়েছে? যা যা ছিল আমার প্রচুর সম্পত্তি তো সম্পত্তি সব নথি নিয়েছি নিয়ে গেছে। মোবাইল? না মোবাইল নেই, কি মোবাইল আমার। আচ্ছা বাবুদা লাস্ট প্রশ্ন, আজকে আপনার বাড়িতে শুধু নয় 9টা জায়গায় তল্লাশি অভিযান চালানো হয়েছে, ডায়মন্ড হারবারে চলেছে, উলুবনি এগিয়েছে, বলবেন মানে গতকালও আমরা দেখলাম প্রায় 14টি জায়গায় তল্লাশি অভিযান, কোর্ট মনিটরিং এটা হচ্ছে, যারা যারা এটা ফেস করতে ভয় পাচ্ছে তারাই মানে তদন্তকারী সংস্থা সম্বন্ধে উল্টো পাল্টা বলছে। আমি এই তদন্তকারী সংস্থাকে ফেস করতে কোনো ভয় পাইনি বা পাবো না, কারণ আমি জানি আমি ঠিক জায়গাতে ছিলাম। গতকাল তল্লাশি অভিযানের পর ববি হাকিম একটা জিনিস বলেছেন, আমি কি চোর যে আমার বাড়িতে তল্লাশি অভিযান চালানো? সেটা ববিদাই ভালো বলবে। আপনি কি এই ধরনের কোনো ধারণা রাখেন? ববিদাই ভালো বলবে, সেটা ববিদার কথা ববিদা ভালো। আপনার বাড়িতে হলো তো আপনি কি এই ধরনের ফিলিং রাখছেন যে আপনি কি চোর? আপনার আমি তো বলছি তদন্তকারী সংস্থা যে কোনো বাড়িতে আসতে পারে কোর্ট মনিটরিং এর মধ্যে দিয়ে, সেখানে এসে কে চোর কে মানে মানে কে চোর নয় সেটা বলার পেছনে কি কারণটা আছে আমি জানি না। সংস্থা তো আসতেই পারে, ইনকোয়ারি হতেই পারে, এবং আমরা চাইছি এটা যত দ্রুততার সঙ্গে হয়ে একটা পরিষ্কার জিনিস বেরিয়ে আসে। আপনাকে বা আপনার পুরসভার মানে প্রাক্তন যেখানে ছিলেন সেখানকার কোনো আধিকারিক কর্মীকে তলব করা হয়েছে এখন? আমি তো বলতে পারবো না। আপনাকে তলব করা হয়েছে? বলা হয়েছে যে আপনি? না না না।